হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা ম্যাথ ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ম্যাথ বই, আমাদের ম্যাথ বইটি আর ম্যাথ সিডাব্লিউ খাতা, তারপর পেন্সিল, আবার সব কিছু নিয়ে তোমরা সামনে বসো। আচ্ছা, তোমরা সবাই আজকে আমরা কি করব? হ্যাঁ, ম্যাথ বইটা নিয়ে সামনে বসো। ম্যাথ বইয়ের আঠারো পৃষ্ঠা দেখো, যোগের ধারণা। হ্যাঁ, আমরা কি করব আজকে? যোগ অঙ্ক শিখব। যোগ মানে কি বলতো? হ্যাঁ, তোমরা অনেকে জানো যেটা তোমাদের কি থাকে, অনেক সময় তোমাদের কি খেলনা থাকে, তাহলে না খেলনা, আচ্ছা তোমার কি আছে, দুইটা খেলনা আছে। হ্যাঁ, বাবাকে বললে অফিস থেকে আসার সময় তোমার জন্য আরেকটি খেলনা নিয়ে আসার জন্য। এখন কি হয়েছে, তোমার কয়টি খেলনা হয়েছে? বাবাকে বলছো তুমি একটা খেলনা নিয়ে আসার জন্য, বাবা একটা খেলনা নিয়ে এসছে, তোমার আগেকার খেলনা দুটি ছিল। তাহলে তোমার কি আরো খেলনা যোগ হয়েছে না ওখানে? তাহলে বেশি খেলনা বেশি হয়ে গেছে তোমার, তাহলে সেটা কি আমরা কি বলি, আমার কাছে যা আছে তার বাইরে যদি আমি আমি গিফট পাই বা আমি আমার জন্য এনে দেয়, তাহলে সেটা কি হবে, আমার জন্য যোগ হলো, আমার কাছে এখানে কি আমার কাছে এসে গেল, সেটা কি আমরা যোগ বলি। তাহলে দুই বা ততোধিক যদি রাশিকে, মানে দুইটা বা তার চেয়েও বেশি সংখ্যাকে যদি আমরা কি করি, একত্র করি, সেটা কি হবে, যোগ। আমরা একত্র করি যে তাহলে আমরা দুইটা আছে বা তিনটা আছে, চারটা আছে, সেটার সাথে যদি আরো দুইটা বা আরো একটা বা আরো তিনটা এভাবে যোগ করি, তাহলে এটা যোগের দুইটা মিলে কি হবে, একটা সংখ্যা হবে। ওই সংখ্যাটা কি, সেটাই আমরা কি করব, যোগ বলি। যেটা হয় মোট মোট, সেটাকে আমরা কি বলি, যোগ বলি। আচ্ছা, এখন দেখো তোমরা বইয়ের কি আছে, এখানে কতগুলো বইয়ের কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, দেখেছো? এগুলো কি বলতো, আইসক্রিম। আইসক্রিম দেখেছো? এরপরে কি, এখানে দুইটা আইসক্রিম, তারপরে এখানে কি একটা আইসক্রিম, তাহলে দুইটা আইসক্রিম আর একটা আইসক্রিম মিলে কয়টা আইসক্রিম হয়েছে এখানে, পড়ে বলতে পারবে? তাহলে একটা, দুইটা, এরপরে আরেকটা কি, আরেকটা, তাহলে কয়টা হয়েছে, তিনটি। কয়টা হয়েছে, তিনটি, একটি, দুইটি, তিনটি। এরপরে দেখো কি আছে, হাঁস। তুমি তো হাঁস চিনো না, তাই না? অনেকের বাসায় কি করে, বাসায় গ্রামের বাড়িতে যাদের গ্রামের বাড়ি আছে, তোমরা অনেকে হাঁস দেখেছো, মুরগি দেখেছো। হ্যাঁ, তাহলে এখানে তিনটি হাঁস আর এখানে কয়টি হাঁস, একটি হাঁস। তাহলে কয়টি হাঁস মিলে, তাহলে এখানে কয়টি হয়েছে বলো, একটি, দুইটি, তিনটি। তাহলে এটার সাথে যদি আটটা দিই, তাহলে কয়টা হবে এখানে, চারটি। তাহলে এখানে গুনে দেখো, এক, দুই, তিন, চার, চারটি। তারপরে দেখো এখানে কি আছে, বিড়াল, ক্যাট। তাহলে আমরা কি বিড়ালগুলো আমি ঘুরে দেখি, কয়টা বিড়াল আছে, একটি, দুইটি, তিনটি, চারটি। চারটির সাথে যদি আরেকটা বিড়াল যোগ হয়, দেখেছো এসে গেছে এখানে, তাহলে তোমার এখানে দেখেছো চারটা বিড়াল যখন খেলা করতেছে, আটটা বিড়াল বসছে, আমি তোমাদের সাথে খেলা করবো। তাহলে চার কয়জন হয়ে গেল, একটি, একজন, দুইজন, তিনজন, চার। তাহলে কয়টা হয়েছে বিড়াল, চারটি বিড়াল। চারটি বিড়ালের সাথে যদি একটি বিড়াল যোগ হয়, তাহলে কয়টি বিড়াল, পাঁচটি বিড়াল। আচ্ছা, এখানে কয়টি বই দেখো তো, নিচে বই দেওয়া আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। পাঁচটির সাথে যদি একটি যোগ করে, তাহলে কয়টি হবে, ছয়টি। তাহলে কয়টি হবে, ছয়টি। তাহলে পাঁচটির সাথে যদি একটি যোগ করি, তাহলে কয়টি হবে বলতো, ছয়টি। তাহলে গুনতে হবে তোমাদের, এক, দুই, তিন, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এভাবে আমরা কি করব, গুনে দেখবো। এখন গুনের দিকে চলো তোমরা, এখানে দেখো আমরা এখানে কি দিয়েছি, প্রথমে কয়টা, দুইটা গাছ, এগুলো গাছ ছিল তাই না, একটি, দুইটি। দুইটি গাছের সাথে যদি আরেকটি গাছ যোগ হয়, তাহলে কয়টি গাছ হবে এখানে, কয়টি বলতো, তিনটি। তাহলে এখানে তিনটি, তাহলে দুইয়ের সাথে যদি আমি এক যোগ করি, কত পাচ্ছি এখানে, তিন। তারপরে দেখো এখানে একটি আম, একটি আম, এখানে একটি আম, তাহলে তিনটি আম, একটি, দুইটি, তিনটি। এখন তিনটি আমের সাথে যদি আমি দুইটি আম যোগ করি, এখানে একটি, এখানে একটি, তাহলে এখানে কয়টি, দুইটি। এই তিনটি আমের সাথে যদি দুইটি আম যোগ করি, তাহলে
কয়টিয়াম হবে তাহলে 1 2 3 4 5 কত হচ্ছে 5 আচ্ছা 5 তাহলে এখানে আমি কি লিখব 3 এর সাথে 3 আর 2 যোগ করলে 1 2 3 আর 1 2 তাহলে কয়টি হচ্ছে এখানে 1 2 3 4 5 তাহলে কয়টি 5টি এখানে কয়টি হচ্ছে 5টি আচ্ছা এরপর দেখো এখানে একটা মোমবাতি এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে 1 2 3 4 এখন চারটি মোমবাতির সাথে যদি আমি এখানে 1 2 3 তিনটি মোমবাতি কি করি যোগ করি তাহলে কয়টি হচ্ছে দেখো মনে দেখি আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি তাহলে চারটি মোমবাতির সাথে যদি তিনটি মোমবাতি যোগ করি তাহলে কত পাচ্ছি 7 এরপর দেখো এখানে কি দেওয়া আছে এখন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি আচ্ছা আমরা এখানে কি করছি প্রথমে 5টি মোমবাতি নিয়েছি আপেল নিয়েছি তাহলে 5টি আপেলের মধ্যে যদি সাথে যদি আমি আর 2টি আপেল যোগ করি তাহলে 1টি 2টি তাহলে কয়টি হচ্ছে বলে দেখি 1 2 3 4 5 6 7 তাহলে এখানে কয়টি হচ্ছে 11 7টি তাহলে আমরা কি করেছি এখানে দেখো এখানে 4টি আপেল 5টি আপেল 1 2 3 4 5 5টি আপেলের সাথে 2টি আপেল যোগ করেছি সেখানে কত পেয়েছি 7টি আপেল তাহলে এখানে আমি কত লিখব 5 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 7 আর 4 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে সেটাও কি হচ্ছে 7 এই যে 4টি মোমবাতির সাথে 3টি মোমবাতি যোগ করেছি সেখানে কত পেয়েছি আমি 7 পেয়েছি তাহলে আমি এখানে দাগ 4টি দাগ টানব 1 2 3 4 নিচে কয়টি 1 2 3 তাহলে আমি কি করব দেখব যে এখানে কয়টি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 7টি পেয়ে গেছি এবারে তোমরা কি করবে যোগগুলো শিখবে তোমরা বইয়ের সাথে কি করবে বইটা নিবে ছবিগুলো গুনে দেখবে গুনে তোমরা কি করবে যোগগুলো এভাবে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে এভাবে সংখ্যাগুলো যেমন এখানে দেখো 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6 6 এর সাথে 1 যোগ করলে কত হবে 7 তোমরা এভাবে যোগগুলো শিখবে এরপর আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু শিখব তোমরা আপাতত এতটুকুই তোমাদের সাথে আজকে আমার ক্লাস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ